একটু জানতে চাই ভাই, এই যে 600 এর উপরে চলচ্চিত্রে কাজ করেছেন, হিরোইন হিসেবে আমি দেখেছি বেশি শাবনুর আপুর সাথে, পপি আপুর সাথে, মৌসুমী আপুর সাথে, পূর্ণিমা আপুর সাথেও দেখেছি। তো এই চারজনের মধ্যে যদি বলি সবার সবথেকে কাকে বেশি ভালো লেগেছে, কার প্রেমে পড়তে ইচ্ছা করেছে বা কার সাথে কাজ করতে বেশি মনে হয়েছে ওর সাথে আজকে শুটিং আমি একটু বেশি করে রেডি হই, কার কথা বলবেন? আমার কাছে মনে হয় আমি একটা জিনিস একটা থিওরি মেনটেন করতাম, আমি যখন যার কাছে থাকি আমি সবসময় মনে করতাম আমি তার, সে আমার কাছে বড়। এই যে আমি এখন বুঝি, এখন যদি কেউ জিজ্ঞেস করে তোমার সবচেয়ে তোমার প্রিয় হিরোইন কে, আমি বলবো তমা। কঠিন চালাকি না, আসলে সত্যি কথা বলতে কি এক একজন এক এক রকম। মনে করো শাবনূর খুব ভালো অভিনেত্রী, আমি কখনোই দেখি নাই যে শাবনূরকে বেশি স্ক্রিপ্ট ঘাড়াঘাড়ি করতে, ও শুধু আসতে একবার দেখতো কোনো মতে, এবং আমি কয়েকবার ডসও খেয়েছি কিরকম যে ও হাসাহাসি দুষ্টামি করতো, স্ক্রিপ্ট দেখতো না, আমিও দেখতাম না। তো এরপরে ও যে কোন ফাঁকে একটু দেখে নিচ্ছে আমি নিজেও জানতাম না, যখন ক্যামেরার সঙ্গে সামনে দাঁড়াইতাম সে ধামধাম বলে যাচ্ছে, আমি হয়তো ফার্মিং করে ফেললাম, তখন আমি বুঝলাম যে ও তো আসলে আমাকে মাইট দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ও যতই হইচই করুক, যতই হাসাহাসি করুক, আমি আগে যে আগে স্ক্রিপ্টটা ঠিক মতো দিই, আমার সংলাপটাকে আমি করি। তো এই জিনিসটা ও মানে ওর ভিতর থেকে অভিনয়টা মনে চলে আসতো আমার কাছে মনে হতো। তো শব্দর এই ভালো নাচতো, ই করতো, যেমন মৌসুমী যাকে দেখলেই রোমান্টিক ছবিতে আমার রোমান্টিক হইতে হতো না, এক একই হয়ে যেত আমার কাছে মনে হয়, তাই যে মৌসুমীকে দেখলে সেটা মনে হয়। অভিনেত্রী হিসাবে তো অবশ্যই ভালো সবকিছু মিলিয়ে। পপি, পপি ও প্রচণ্ড কষ্ট করে যে কোনো, আমি যে আমি ওর সাথে যতগুলো ছবি করছি ও প্রচণ্ড রিহার্সেল দেয় পারফেক্ট জিনিসটা আনার জন্য, সেটা নাচের হোক অথবা সিকোয়েন্সের হোক। চল অমিত ই করি, রিহার্সেল দিই, হয়তো একবার দুইবার তিনবার দশবারও রিহার্সেল দিছি নাচের অথবা সিকোয়েন্সের, এবং পারফেক্ট জিনিসটা না আসা পর্যন্ত ওর মন ভরে না। ও হয়তো একটা শর্ট ডিরেক্টর প্রডিউসার তালি দিয়ে উঠলো, গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ও বললো না না না, আরেকটা দেখা গেলো যে হ্যাঁ সত্যিই হচ্ছে, তো বেটার করলো সে, এরকম। তো ইয়ার পূর্ণিমারও তাই, পূর্ণিমা যেরকম অভিনয় করতে গেলে ও যা করে তাই ভালো লাগতো, ডিরেক্টর প্রডিউসার হয়তো কিছু বললো না, ও অভিনয় করে যেটা করতো, যেহেতু একটা গুণী শিল্পী আমার কাছে মনে হয়েছে সেটাই। আর অপু বিশ্বাসকে বলবো ভাগ্যবান, ও আসলে চলচ্চিত্রে এসে শর্ট টাইমের মধ্যে অনেক কিছু পেয়ে গিয়েছিল, অনেক ছবি পেয়েছে, অনেক নাম হয়েছে, অনেক সুনাম হয়েছে, ভালো পরিশ্রমে আমরা অন্যরা যেমন অনেক পরিশ্রম করে জায়গাটা তৈরি করতে হয়েছে, হয়তো যে তাদের সময় লাগছে। যে মনে করো আমি আমি মনে করি যে আমার অনেক আমার জুতার সোল আমার ক্ষয় হয়েছে ভালো একটা পজিশনে আসতে, যে সেরকম শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা এদেরও তাই, অনেক মেধা খরচ করতে হয়েছে, অনেক সময় খরচ হয়েছে একটা লাইমলাইটে আসার জন্য, যেটা নাকি উপর করতে হয়নি। আমি একটা জিনিস জানতে চাই যে অমিত ভাইয়া খুব সুদর্শন একজন হিরো, তো যখন কাজ করেছেন এখনই দেখা যায় যে আমাদের যারা হিরো আছে তাদেরই দেখা যায় অনেক প্রেমের গল্প চলে আসে চারিদিক থেকে, যে এই প্রেমের অফার এসেছে এটা সেটা অনেক কিছু। কখনো কোনো ফ্যান যে কোনো ফ্যান কোনো নারীর সাথে কি প্রেম করা হয়েছে বা ফ্ল্যাট করা হয়েছে? হয়েছে, হয়েছে, প্রেম হয়েছে, গল্প শুনতে চাই। সে তো ঘরই করছে। ও আচ্ছা, ভাবির সাথে কি ভাবি কি ফ্যান ছিল? সে আমার ফ্যান ছিল, প্রায় 6 মাস টেলিফোনে কথা হয়েছে। আর এটা হয়েছিল, আমি বলি ফ্যানটা কিভাবে, যে তোমরা আমাদের এডিটর তোহিদকে তো চেনো, তোহিদ চৌধুরী, এডিটর, এডিটর তোহিদ ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই তোহিদের বাবা ছিল ডিরেক্টর মুক্তা চৌধুরী। তো মুক্তা চৌধুরীর বাড়ি টাঙ্গাইল, আমার বাড়িও টাঙ্গাইল। তো একদিন ফোন করে বলল যে অমিত, আসলে আমার দুজন ভাতিজি আছে, দুজন, যেটা হচ্ছে আমার বউ একজন, একটা আমিনের বউ, আমিন খানের, হ্যাঁ, কারণ আমিনের ওয়াইফের আপন চাচা হচ্ছে তোহিদের বাবা, মানে তোহিদ কিন্তু চাচাতো ভাই। আচ্ছা, তো উনি ফোন করে যখন বললো যে আমার দুটো ভাতিজি আছে, তারা তো কোনোদিন নায়ক নায়িকা দেখেও নাই, কথাও বলে নাই, তুমি একটু ওদের সাথে কথা বললো। তখন আমি এলিফেন্ট রোডে থাকি, বিয়ে শাদী করি নাই, তো একা থাকি, বোনের বাসায় থাকি, আর তখন বোনও দুই তিন মাসের জন্য ফরিদপুর গেছে, আমি বাসায় একা। তো মোবাইল ছিল না তখন, TNT ফোন ছিল। তো বলো একটু কথা বলো,
তা আমি দুজনের সাথে কথা বলি, আমি স্নিগ্ধার সাথেও কথা বলি, লাবণীর সাথেও, লাবণ্যর সাথেও কথা বলি। তো দেখলাম যে একটু বড় যে তার সাথে একটু বেশি বেশি কথা হয়ে গেল আর কি। এবং পরবর্তীতে আমার ফ্যান, আমার ছবির গান গায়, আমার ছবির কথা বলে, আমার ভক্ত সে। তো আমি একদিন চিন্তা করলাম যে বিয়ে তো করতেই হবে, আর এদিকে দেখলাম যে তখন সালমান মারা গেছে, সাবরিনার সাথে একাধিক ছবি আর অনেক ছবি করতেছি। তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে যদি কোনো নায়িকার স্বামী হয়ে যাই তাহলে তো বিপদ হয়ে যাবে। কেন বিপদ হয়ে যাবে? আমি জানি যে তুমি এই রিয়াকশনটা দিবা, কারণ আমার মুরব্বিরা শুধু একটা কথাই আমাকে শিখিয়েছে, যাদেরকে আমি গুরু মানতাম চলচ্চিত্রে, যে চলচ্চিত্রে যদি নায়িকা বিয়ে করো তাহলে তুমি শেষ। কেন আমি শেষ? কেন তোমার মতো আমি বলছি, নায়িকার কোনো ক্ষতি হবে না, তারা ঠিক টানা কাজ করবে, আর তুমি ঘরে বসে বসে বাচ্চা বলতে হবে, মানে তোমাকে ঘরে থাকতে হবে, কারণ এক বনে দুই ভাগ থাকে না। অর্থাৎ চলচ্চিত্রে যখন এক বনে দুই ভাগ কি করে মৌসুমী আপু আর ওমসানি ভাইয়া থাকলেন? কিছুটা হইলেও কিন্তু সানির ক্ষতি হয়েছিল প্রচন্ড। সানিকে তুমি জিজ্ঞেস করবে, আমি আমার এই কথাটাই তুমি সানিকে জিজ্ঞেস করবে যদি সানি তোমার প্রোগ্রামে আসে। যখন সানি মৌসুমীর বিয়ে হলো তখন সানি কিন্তু এই কথাটা বলবে, পুরো ইন্ডাস্ট্রি তখন সানির শত্রু হয়ে গেল। কেন শত্রু হয়ে গেল? মৌসুমীকে বিয়ে করলো, মৌসুমীকে বিয়ে করলো, সবার চোখের চোখের মানুষে। হ্যাঁ, সে দর্শকের শত্রু হয়েছে, প্রোডিউসার ডিরেক্টরদের শত্রু হয়েছে। তো এখন সানির কিন্তু ছবি আসলে কমে গিয়েছিল তখন থেকেই, কিন্তু মৌসুমী কিন্তু একাধারে তখন মান্নার সাথে করছে, আমার সাথে, আমার সাথে করছে, মান্নার সাথে ছবি করছে, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, মানে ওর কিন্তু ক্ষতি হয় নাই, কিন্তু সানি কিন্তু ঘরে বসে গেল। মানে এই জিনিসটা চিন্তা করেই আমি কিন্তু চিন্তা করলাম যে আমি ভালো ভাই, আমার নায়িকাদের সাথে আমি অভিনয় করি, এটাই ভালো, আমি একটা বিয়ে করি। কিন্তু কোন নায়িকার কি প্রেমে পড়েছিলেন? আমি সব নায়িকার প্রেমে পড়ছি, কারণ আমি প্রেম না করলে, প্রেম না করলে আমি অভিনয় করতে পারতাম না। ওই প্রেম না, রিয়েল প্রেম, রিয়েল প্রেম কি আবার কখনো রিয়েল ছাড়া হয় বলো? তাহলে রিয়েল সবার প্রেম, সবার সাথে বা এটা সুন্দর সম্পর্ক যেটা, কারণ একটা জিনিস মনে রাখবা যে ওই প্রেমটা ছিল বলে এখনো কিন্তু মৌসুমীর খোঁজ নেই আমি, ওরা আমাদের খোঁজ নেয়, একটা ফ্যামিলির সম্পর্ক খোঁজ নেই, পপি আমার খোঁজ নেয়, মৌ শাবনুর অস্ট্রেলিয়া থাকে, আমার আমার কিন্তু ইচ্ছে হয় যে শাবনুর তার স্বামী সন্তান নিয়ে কেমন আছে, ও কিন্তু আমার আমাদের খোঁজ নেয়। এই যে আমাদের রিলেশনটা, এটা কি প্রেমের চাইতে বড় না? অবশ্যই, এই খোঁজটা আমরা একসাথে একসঙ্গে এতগুলো ছবি করেছি, এতগুলো সময় কাটিয়েছি, হ্যাঁ, তো এই ভালোবাসাটা তো আমাদের তৈরি হয়েছে তখন।